উনি পুরোপুরিভাবে 2021-এ অনুপ্রবেশকারীরাই হচ্ছে ওনার ভোটের আসল লক্ষ্য, এবং তাদের জাল ভোটার আইডি কার্ড বানিয়ে, তাদেরকে রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ড বানিয়ে তাদেরকে এখানে রেখে দেওয়া হয়েছে, যাতে ওই ভোটের ভোট দিয়েই তারা যেন মুখ্যমন্ত্রী সরকারে আসতে পারে। কিন্তু অমিত শাহজি একদম ক্লিয়ারলি বলে গেছেন, এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে আসামে যদি 19 লাখ পাওয়া যায়, পশ্চিমবঙ্গে মোটামুটি এনআরসি হলে যদি সব কিছু জায়গা পুরোপুরি সঠিকভাবে বিচার করা হয়, 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে অনুপ্রবেশকারী। আর বাংলাদেশ থেকে অনবরত অনুপ্রবেশকারীরা এসে এখানে সন্ত্রাস চালাচ্ছে এবং নোংরামি কাজকর্ম করে বাংলাদেশে চলে যাচ্ছে, এবং কোনো কোনো জায়গায় ঘাঁটি গেড়ে বসবাস করছে বড় ধরনের কোনো উল্টোপাল্টা কাজ করবার জন্য, সন্ত্রাসমূলক কাজ করবার জন্য। সুতরাং আমাদের এনআরসি হবেই। আমরা চাই যারা পুরোপুরিভাবে বাংলাদেশে যারা মাইনরিটি আছে, সংখ্যালঘু আছে, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, সবাই আজকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, এবং যারা অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট নিয়ে, জাল নাগরিকত্ব নিয়ে এখানে রয়েছে তাদেরকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে এনআরসি হবে, এবং যেভাবে আজকে পশ্চিমবঙ্গে নানারকম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে অকর্ম করা হচ্ছে, সন্ত্রাসমূলক কাজ করানো হচ্ছে, সেই জিনিসগুলোকে বন্ধ করা হবে। এবং যারা এতদিন ধরে রয়েছেন এখানে পশ্চিমবঙ্গে, যারা নাগরিকত্ব নিয়ে হিন্দুরা বলুন বা লঘুরা অন্য জায়গা থেকে এসে যারা এখানে বসবাস করছে, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, তাদের ওপর যেন কোনো আক্রমণ না হয়, সেই বিষয়টাই দেখা হচ্ছে। আর আরেকটা জিনিস, যে কেন্দ্রের যে মোটর ভিকেল আইন লাগু হয়েছে, নতুন মোটর ভিকেল আইন, মোটর ভিকেল আইন, সেটা মুখ্যমন্ত্রী বলছে এ রাজ্যে আপনি লাগু করতে দেবেন না, কারণ দেখা গেছে যে পার্ক সার্কাস মতো জায়গায়, রাজাবাজারের মতো জায়গায় সবাইকে কাউকে হেলমেট পরতে, একটা একটা পার্টিকুলার একটা সম্প্রদায়কে তিনি, তাদেরকে কোনো নিয়মের মধ্যে তারা থাকে না, তারা হেলমেট ছাড়াই তারা যায়। তাদের জন্য যদি এখন হেলমেটের আইন করা হয়, তাহলে মুখ্যমন্ত্রী ভোটগুলো হারিয়ে ফেলবে। সেই জন্যই উনি এর মধ্যে মোটর ভেহিকেল আইন তার কাছে মানে এখানে প্রযোজ্য করছেন না পশ্চিমবাংলায়। কিন্তু আমাদের কাছে অনেক বেশি দাম হলো মানুষের প্রাণের দাম। আজকে নীতিন গাডকারিজি যেভাবে মানুষের প্রাণের দামটাকে ফাইনের থেকে অনেক বেশি উপরের জায়গায় রেখেছে, সেই জন্য উনি যাতে বেশি ফাইন হলে মানুষ যেন আরও বেশি সতর্ক হয়, সেই জন্য এই আইনটা তারা করেছে। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির ভোট হচ্ছে ওই পার্ক সার্কাস, মানিকতলা, যারা মোটর ভেহিকেলস আইন মানে না, যারা একসঙ্গে করে পুলিশের সামনে দিয়ে 3-4 জন করে মাথায় এমনি ছোটো টুপি পরে তারা চলে যায়, তাদেরকে যদি মোটর ভেহিকেলসের আইনের আওতায় আনা হয়, তাহলে সব ভোট কেটে যাবে, এই জন্য উনি করছেন। আরেকটা যদি, যে আমাদের গঙ্গারামপুরে গত 7 তারিখে একজন যুবতী গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, সে নিয়ে কী হলো? এই রাজ্যে এক মহিলা যুবতী যে তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে, এখনও যে মূল অভিযুক্তরা অধরা রয়েছে, সেক্ষেত্রে কী বলবেন? দেখুন, আমরা বিষয়টা শুনেছি, আমাদের মহিলা কার্যকর্তা উনি রয়েছেন, এবং মহিলা মুখ্যমন্ত্রী থাকতেন, মহিলারা সবচেয়ে বেশি ইনসিকিওর এই পশ্চিমবঙ্গে, এবং তাদেরকে গণধর্ষণ করে খুন করে চলে যাচ্ছে, এবং তার কোনো বিচার হচ্ছে না সেখানে, পুরোপুরিভাবে এই জায়গাগুলো একের পর একের পর মহিলারা ধর্ষিত হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের নাম কালিমা যুক্ত হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী এই নিয়ে একটা কথাও বলছেন না। আমরা আজকে এখানে এসেছি, এবং আমাদের কার্যকর্তাকে দেখতে আমাদের বিজেপির কার্যকর্তারা ওনার বাড়িতে যাচ্ছে, দেখাশোনা করছে, বিষয়টি আমি দেখব, এবং আমরাও দরকার হলে সেখানে যাব। আরেকটা জিনিস, যে লাস্ট প্রশ্ন, শোভন বৈশাখীর আলোচ্য বিষয় এখন যে তৃণমূলে জয়েন করছেন, একটা কথা শোনা যাচ্ছে, শোভন বৈশাখী, এই ব্যাপারটা আমি সত্যি কিছু বলতে পারবো না, যে ব্যাপারটা জানি না সেটা নিয়ে।